এতিয়া কাছাৰ উদ্ধাৰ বন্দত মুকলি কৰা হৈছে সম্পূৰ্ণ মহিলা পৰিচালিত এখন বজাৰ। মহিলা জাগৰণ চি এল এফ আৰু ত্ৰিদীপ চি এল এফ সংগঠনৰ যৌথ উদ্যোগত আৰু অসম ৰাজ্যিক গ্ৰাম্য জীৱিকা অভিযানৰ অধীনত এই বজাৰ। বৰ্তমান উদ্ধাৰবন চিকিৎসালয়ৰ সমীপৰ বজাৰ ছেইডত প্ৰতিদিনে মহিলা পৰিচালিত এই বজাৰখন চালু থাকিব, যদিও অনাগত দিনত মহিলাৰ বাবে সুকীয়া বজাৰ খোলাৰ ব্যৱস্থা কৰাও হ'ব। বজাৰৰ প্ৰথম দিনাই উদ্ধাৰবন্দৰ বিভিন্ন গাঁৱৰ জীৱিকা সখীসকলে হাতেৰে বনোৱা আগৰবাতি, বাঁহৰ পখা, গামোচা, শাৰী আদি বিভিন্ন সামগ্ৰী, শাক পাচলি, ফুল আৰু ফল মূলৰ গছ লৈ বজাৰত বিক্ৰী কৰিব বহিছে। মহিলাৰ দ্বাৰা পৰিচালিত এই বজাৰখনত বহু লোকে উৎসাহৰ বাবেও ভিৰ কৰিছিল। আচলতে বিভিন্ন সময়ত মহিলাসকল ঋণ লৈ স্বাৱলম্বী হৈ পৰিছে, গতিকে তেওঁলোকৰ বাবে এখন বজাৰ যোগান ধৰিবলৈ এই মহিলা পৰিচালিত বজাৰখন আৰম্ভ কৰা হৈছে। আমি দেখেছি নিজের হাতে আপনারা দোকানটি তৈরি করেছেন, আর আমি আমি ইউটিউবে আপনার সার্চ করলে দেখতে পারবো যে খুব কম 5-6 হাজার টাকারও একটা মেশিন পাওয়া যায়, যেখানে দোকানটিগুলো তৈরি হয়, একদিকে স্টিক তৈরি হয়, আরেক জায়গায় আপনারা যে আগর বললেন স্যান দিয়ে তৈরি, আসলে সেখানে তো আগর থাকে না, এটা কেমিক্যাল দিয়ে একটা গন্ধ তৈরি করে সেটাকে দুর্গাটি তৈরি হয় এবং সেটা বাজারে খুব মান থাকে। যদি ডোর টু ডোর দোকান তো এখানে অনেকে এসে নাও নিতে পারে, যদি বাজারে বাজারে মানুষের বাড়ি বাড়িতে একটু ডোর কেম্পিং করেন সেটাতে কিন্তু অধিক ফল পাওয়া যাবে, কারণ অন্যদের টিভিতে এড দিচ্ছে, আপনাদের টিভিতে এড দিচ্ছে না, সেজন্য আপনাদের সেই গ্রাহকের বাড়িতে যেতে হবে, গিয়ে আপনার প্রদর্শনী দেখাবেন, আর একটা দুর্গাটি জ্বালিয়ে দেখাবেন, দেখবেন উনি সে গন্ধ পাবেন, আলটিমেটলি সুফল পাবেন। এরপরে আমরা দেখলাম ডিশ ওয়াশের যে ড্রপ, খুব অল্প ড্রপে যদি আপনাদের খুব ভালোভাবে এটা ক্লিন হয়, ক্লিন দুরকম হয়, একটা ফেনা হয় আর বারবার ধুতে ধুতে জল শেষ হয়ে যায়, কিন্তু এটা সাবান যায় না, এইরকম না, অল্প দরকার আর বেশি ক্লিন হবে আর এক ধোয়া পরিষ্কার হবে, ও তাহলে কি আপনারা দেখবেন এটাতে আপনার বাজারে চাহিদা পাবে। আজকেও আমি নিয়ে যাবো একটা, আমিও বাড়িতে ইউজ করবো, একবার হয়ে গেলে তারপরে কন্ট্যাক্ট করে নেবো।